বেশ নেওয়া হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। অনেকটা সময় কম ছিল বন্ধু, ওদের সাথে আর কি দিলাম ওগুলো শেয়ার করতে পারলাম না, বাড়ি গিয়ে দেখে। তো দেখো আমার স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, আর এখন বাজে 10 মিনিট বাকি 3টা। রেডি হয়ে গেছি সেটা তোমাদের সাথে তুমি বলতেই পারিনি যে কোথায় যাচ্ছি, হুট করে প্ল্যান হলো। তো এখন আমি যাচ্ছি হাউজিংয়ে, আর বর তো আছে মেকলিগঞ্জে, ওর বাড়িতে গেছে। আর হাউজিংয়ে মানে আমার হাউজিংটা তো বন্ধই, মানে আমি চলে এসেছি বাড়িতে। আর আজকে আবার হঠাৎ করে না, মানে আমাদের আজকে একটা ইনভাইট আছে, তো সেখানে আমারও ইনভাইট আছে। তো আমাদের বাড়ির আর কি আমার মা ভাই, তো ভাইরাও যাবে, মাও যাবে, তো আমার যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না। আর তো বলছে, মাও বলছে যাওয়ার জন্য, তো আমি ভেবেছিলাম যে আমি যাবোই না। তো বাড়িতে দিদা আছে, দিদা আমি আর দিদা থাকবো, আর কাকি কাকা তো ভাইও আছে বাড়িতে। তো মা বলছে যাওয়ার জন্য, এখন তো আমার সব ড্রেস হচ্ছে হাউজিংয়ে। তো এখন আমি যাচ্ছি ওই হাউজিং থেকে ড্রেস নিয়ে আসতে, আর কারণ আমার কোনো প্ল্যানিংই ছিল না, আমি বাড়িতে এসেছি নর্মাল ড্রেস পরে, আর সেই কারণে ওই যাচ্ছি ওখানে। কারণ আমি বাড়িতে নর্মাল সোয়েটার, মানে বাড়ি পরারই সোয়েটার চাদর এগুলো নিয়ে এসেছি, কোথাও ঘুরতে যাওয়ার যে নিয়ে আসবো সেগুলো আনা হয়নি, তো এখন সেগুলোই আনতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো না, মানে এখন আমি যাচ্ছি হাউজিংয়ে, কিন্তু এরপর বিকেলে কোথায় যাব, কোথায় যাচ্ছি সেটা শেয়ার করবো না আর বলবোও না। কারণ আমার ভিডিও, আমি জানি আমার প্রত্যেকেই আমার ভিডিও অনেকেই দেখে, মানে আমার ইউটিউব ফ্রেন্ড বাদ দিয়ে আমার অনেক পরিচিতরা আমার ভিডিও দেখে। আর আমি যদি এগুলো নিয়ে আবার মানে যদি শুধু সামান্য শেয়ার করি যে আমি এই জায়গাটায় ঘুরতে যাচ্ছি, এটা নিয়ে আবার বিশাল কালচার শুরু হয়ে যাবে, সে কারণে সেটা আমি তোমাদের সাথে বলবো না। শুধু এতটুকু জানালাম যে আজকে ঘুরতে যাচ্ছি। তো ঠিক আছে, ভিডিওটি দেখতে থাকো, টাটা। এখন আমি বেরোচ্ছি, এখনই বেরোচ্ছি। আর হচ্ছে তার মধ্যে আরেকটা কথা, আমার ভাই বলছে যে আমি ব্যাগে করে নিয়ে যাবো, চল যেতে বেশি টাইম লাগবে না, 10 মিনিটের মতো টাইম লাগবে। তো মা বলছে যা ড্রেসটা নিয়ে আয়, বেকার ঘরেই বসে থাকবি, ঘুরেও আসতে পারবি। তো এখন যাচ্ছি সোয়েটার এগুলো নিয়ে আসতে, যতটুকু শেয়ার করো ততটুকুই করবো, এর বাইরে কিচ্ছু করবো না। তো আমার ডেইলি ব্লগে তো কিছু তোমাদের সাথে শেয়ার করতেই হয়, নাহলে চ্যানেলটা যদি আমি তোমাদের সাথে কিছু শেয়ার না করি তাহলে তো আমার চ্যানেলটা বুঝতেই পারো র্যাঙ্ক হবে না, যারা আমরা মানে একটা ভিউজটা কম আসবে, সে কারণে যেটাই করি তোমাদের সাথে শেয়ার করি। এটা নিয়েও আবার অনেকেই বলে যে এটা শেয়ার করার কী হলো, ওটা শেয়ার করার কী হলো, যেহেতু ডেইলি ভিডিও আর সে কারণে কিছু শেয়ার করতেই হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো জন্যই সেটাও আমি করি, নইলে তোমরা যদি ভালোবাসা না দিবে তাহলে তো আমি শেয়ার এগুলো করতামই না। যাই হোক, পাশে থেকো তোমরা, তাহলেই ভালো লাগবে, কে কী বললো সেগুলো আত্মা দেই না, শুধু তোমরা পাশে থাকলে যথেষ্ট। টাটা। তো এই যে আমি আর ভাই বের হয়ে পড়েছি, আর ওই এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ভাইয়ের বাইকে উঠছি। তো এর আগে আমি এই যে গলিটা, এই গলিতে ভাই আমাকে নিয়ে চালিয়েছিল, কিন্তু রাস্তা দিয়ে যাওয়া হয়নি। তো এবার ফার্স্ট টাইমই আর কি যাচ্ছি ভাইয়ের সাথে, আর যাচ্ছিলাম আর মনে হচ্ছিল যে আমার সেই ছোটো ছোটো ভাইরা কত বড় হয়ে যাচ্ছে, আর এখন ওরা নাকি মানে আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি আমাকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে হাউজিংয়ে, আর সে কারণেই মানে আমার একদিকে যাওয়ার ইচ্ছা ছিল না যে আবার ওই অটো বা টোটো করে যাও, আর ভাই যেহেতু বললো চল নিয়ে যাবো, আর আমাদের এদিকে একটা পকেট রোড আছে মানে মেন রোড ছাড়া, তো সেই রোড দিয়ে আমরা যাচ্ছিলাম। আর বেশ ভালোই লাগছিলো, দেখলাম বেশ ভালোই চালাতে পারে ভাই, মাঝে মধ্যেই চালায়, ও কলেজেও যায় মাঝে মাঝে বাইক নিয়ে। আর একটু ভয় লাগে যেহেতু এখনও লাইসেন্সটা করতে দিয়েছে, আর এখনও লাইসেন্সটা হয়নি। তো আমাদের বাড়ি থেকে আসতে ওই 10 থেকে 15 মিনিট মতো টাইম লাগে। তো এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে টাকার গাছ রাস্তা, যারা কুচবিহারে চেনে, এটা দিয়ে রাজার হাট থেকে শর্টকাটে কুচবিহারে যাওয়া যায়। তো এই যে আমরা কিন্তু চলে এসেছি, আর এই এখানে একটা ব্রিজ পড়ে, তো এই ব্রিজটা আসা মানেই কিন্তু আমাদের কোয়ার্টারের সামনেই চলে আসা, মানে আমরা এই মাঝে মধ্যে ব্রিজটার এখানে একটা বাজার বসে, আমরা এখান থেকে সবজি বাজারও নিয়ে যাই। আর এই দেখো একটু এদিকেও তুলে নিলাম আমরা কিন্তু কোয়ার্টার, এই যে রাস্তার ধার দিয়ে যে বড় বড় বিল্ডিংগুলো দেখছো এগুলো কিন্তু মানে আমাদের কোয়ার্টারই। তো আমরা চলে এসেছি, আর ওই এদিক দিয়ে এলে যে বড় গেটে এদিক দিয়ে ঢুকতে হবে, আর আমরা যদি বাস স্ট্যান্ড দিয়ে বাসে করে আসি তাহলে আমাদের কোয়ার্টারটির সামনে পড়ে। তো আমরা হচ্ছে এই সাইড দিয়ে এলাম, আর এদিক দিয়ে হচ্ছে বড় গাড়ি বা অটো টোটো এসব আর কি ঢোকে। তো এই যে আমরা কোয়ার্টারে চলে এসেছি, আর তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সোজা যা, সোজা যা, সোজা যা।
তো এরকম ঢুকে গেছি, আর এখন কিছু গোছ গাছ করব। খড়ের কি অবস্থা, বাড়িতে না থাকলে দেখো কিরকমটা হয়। তো এখন আমি ড্রেস বের করে নেই। তো আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে, এখন আমরা বের হয়ে যাচ্ছি। অনেকটা সময় কম ছিল জন্য ওদের সাথে আর কি দিলাম, ওগুলো শেয়ার করতে পারলাম না। বাড়ি গিয়ে দেখে বাড়িতে দেখো চলে এসেছি। আর এই যে একটু ফ্রেশ হয়ে নিলাম, মানে এক জায়গার থেকে এসে একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর এই যে জামা কাপড়টা নিয়ে এসেছি এখানে হচ্ছে এটা ওই একটা চুড়িদার নিয়ে এসেছি, আর এগুলো আমার ওই হাউজিংয়ে ছিল। তো ভাবলাম আজকে এই চুড়িদারটা পরেই যাব, আর এই যে সোয়েটারটা নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমার ড্রেস, আর এই ড্রেসের সাথে ম্যাচ করে ভাবলাম এই কানেরটা পরবো, কিন্তু এই কানেরটা কিন্তু পরে আমি আর পরিনি, এটা শুধু আমি নিয়ে এসেছিলাম। আর এই যে এখানে জুতো নিয়ে এসেছিলাম। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমরা বেরোবো। আমিও রেডি হয়েছি, মাও রেডি হয়েছে, আর ওই যে ভাই ও রেডি হচ্ছে, আমরা 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাব, আর দিদা কাকির ঘরে থাকবে। তো এখন বেরোবো। আর তোমাদের তো বলেছি যে কোথায় যাচ্ছি সেটা শেয়ার করবো না। তো তোমাদের বলেছি যে কোথায় যাচ্ছি সেটা আর শেয়ার করব না, তবে একটুকু বলে রাখি যে মাসির বাড়িতে একটা অনুষ্ঠান আছে, মাসির বাড়িতে যাচ্ছি। তো সেখানে গিয়ে আর ভিডিও করতে পারবো না। তো দেখতে থাকো, যদি দেখানোর মতো পরে কিছু থাকে দেখাবো, আর নইলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো আমরা সবাই মিলে মা বাড়িতে চলে এসেছিলাম, আর মা বাড়িতে এসে ভিডিও করা হয়নি। তো সেখান থেকে দুটো গাড়ি নেওয়া হয়েছিল, একটা গাড়ি রিজার্ভ করা হয়েছিল, আরেকটা গাড়ি মামাদেরই ছিল। তো দুটো গাড়িতে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। তো আমরা এখন আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমরা কিন্তু এখন বের হয়ে গেছি। তো এখন সবাই সবার জন্য অপেক্ষা করছিলাম যে আমরা এখন গাড়িতে উঠবো, মানে যারা যারা গেছিলাম সবাই মিলে একসাথে হলেই গাড়িতে আর কি উঠবো বাড়িতে আসার ব্যাক করার জন্য। তো এই যে আমরা চলে এসেছিলাম, আর সেদিন কিন্তু আর বাড়িতে আসা হয়নি, এই যে আমরা ওই মা বাড়িতেই ছিলাম। আর ভাবলাম যে রাতে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে।